আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে নিচ্ছেন, ভিসার ভালো মন্দ যাচাই বাছাই কীভাবে করবেন, এটা কিন্তু অনেক প্রবাসীর প্রশ্ন থাকে। যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন, আপনাদের এই বিষয়টা অনেকের প্রশ্ন থাকে যে ভাই ভিসাটা কীভাবে চেক করব এবং এই ভিসার ভালো মন্দ আমরা কীভাবে যাচাই করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কেই তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আর কাউকে প্রশ্ন করতে হবে না, আপনি নিজে নিজেই এই ভিসার ভালো মন্দ আপনি বুঝতে পারবেন। তো সেই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে যে ভিসা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য আগে যে ভিসার লিঙ্কটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, পাশাপাশি স্ক্রিনে আমি শো করে আপনাদেরকে দেখাচ্ছি, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদের ভিসাটা আপনারা চেক করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য জানা থাকে আপনারা টেলিগ্রাম নাম্বারটি নোট করে রাখতে পারেন। এই নাম্বারটিতে টেলিগ্রাম রয়েছে, অবশ্যই টেলিগ্রামে আপনারা মেসেজ করতে পারেন। অবশ্যই একটা বিষয় মনে রাখেন, আপনারা যখন একটা সৌদি আরবের ভিসা নেবেন, সৌদি আরবের ভিসা কিন্তু একটা ক্যাটাগরির হয় না। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। কিছু কথা না বললেই নয়, যদি আপনারা ভিসা চেক করতে যান এই বিষয়গুলো আপনাদেরকে একটু ধারণা রাখতে হবে। অবশ্যই সৌদি আরবে এক ক্যাটাগরির ভিসা হয় না। সৌদি আরবের কাজের উদ্দেশ্যে আপনি যদি আসেন, দুই তিন রকমের ভিসা হয়ে থাকে। এর মধ্যে আমেল আইডি, আমেল সাওখাস, আমেল মঞ্জিল, হাউস ড্রাইভিং, মাজরা পেশা, বিভিন্ন ধরনের পেশার ভিসা কিন্তু হয়ে থাকে। আপনি কোম্পানির ভিসাতে আসতে চাইলে আপনাকে আমেল আইডি ভিসাতে আসতে হবে। আর আমেল আইডি ভিসাতে যদি আপনি আসেন তাহলে একমাত্র কোম্পানিতে কাজ করতে পারবেন। আর যদি আমেল আইডি ভিসা ছাড়া এই যে আরও ভিসাগুলোর কথা বললাম, আমেল মঞ্জিল, আমেল সাওখাস, এই ভিসাগুলো দিয়ে যদি আপনি আসেন। স্ক্রিনে চলে আসছি, আমরা আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সৌদি আরবের ভিসা কীভাবে চেক করবেন। সৌদি আরবের ভিসা চেক করা একেবারে ইজি একটা প্রসেস। আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন। আর ভিসা চেক করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। এখানে এসে একটা লিংক আপনাকে দিতে হবে, যেটা সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাকে অবশ্যই লিখতে হবে। তো visa.mufa.gov.sa এই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো স্ক্রিনে কিন্তু আপনারা এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখন আমরা এই লিঙ্কে প্রবেশ করলাম। এই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, যে সৌদি আরবের ভিসা সম্পর্কে তথ্য, এই তথ্যগুলো আমরা কিন্তু জানতে পারবো যে কি ধরনের ভিসাটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে আরবি করা রয়েছে, আমি একটু আপনাদের দেখানোর জন্য ইংলিশ করে নিলাম। তো অবশ্যই লোডিং হচ্ছে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি কন্ডিশন আপনাদেরকে ফুলফিল করতে হবে। তো এখানে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বার দিবেন, এরপর আপনারা যে কান্ট্রিতে বসবাস করেন মানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে। আর ভিসার টাইপ, আপনারা কাজের ভিসায় যাচ্ছেন নাকি উমরা ভিসায় যাচ্ছেন নাকি হজ ভিসায় যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর ভিসা ইস্যু অথরিটিস মানে আপনাদের ভিসা কোথায় থেকে স্ট্যাম্পিং হচ্ছে সেটাও আপনারা সিলেক্ট করে দিবেন। আমাদের ক্ষেত্রে কিন্তু ঢাকা, সেটা সিলেক্ট করতে হয়। আর এখানে আপনারা একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনারা এই বক্সে দিয়ে দিবেন। এই বক্সে আপনারা ক্যাপচার কোডটা লিখে দিবেন। তো এগুলো করার পর আপনার পরবর্তী ধাপ হচ্ছে এই যে এখানে সার্চ করা, আপনারা এই সার্চ বাটনে সার্চ করবেন। তো এই সার্চ বাটনে সার্চ করার পরে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজগুলো শেষ। তো আমি আপনাদের সুবিধার্থে এগুলো একটু, একটা ভিসা আমি টেম্পোরারি চেক করে দেখাচ্ছি, সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা সিলেক্ট করে দিব ঢাকা। তো ঢাকাটা খুঁজে বের করে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম।
আর এখানে ক্যাপচার পুটের জায়গায় যে বিষয়গুলো থাকে সেগুলো আপনাকে লিখতে হবে। আমার ক্ষেত্রে লেখা রয়েছে 93 12 52, তো আমি এখানে 93 12 52 লিখে দিব। লিখে দেওয়ার পরে সার্চ করলাম, কাঙ্ক্ষিত যে ভিসা সে ভিসাটা কিন্তু চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইড করে রেখেছি কিছু লেখা। আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনারা যেহেতু এই ভিসাতে আসবেন, আসার পর এখানে যে বিষয়গুলো ফলো করতে হবে, আপনার এক সাইডে কিন্তু আপনার ইনফরমেশনগুলো থাকবে, আরেক সাইডে আপনি যে কোম্পানিতে সৌদি আরবে আসতেছেন সেই কোম্পানির তথ্যগুলো থাকবে এবং কী কোম্পানিতে আসতেছেন সেই নামটা থাকবে। বিশেষ করে এই ভিসাতে আপনাদের যে বিষয়টা প্রথমে দেখতে হবে তা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনি কোন ভিসাতে আসলেন, ওয়ার্ক ভিসাতে আসলেন নাকি কি ভিসাতে আসলেন সেটা প্রথমে দেখবেন। যে এখানে টাইপ ভিসা, টাইপ ওয়ার্ক ভিসা, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে ভিসার টাইপ কি, সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা। পরবর্তীতে স্পন্সর নেমের জায়গায় আপনার একটা নাম থাকবে। এখানে কিন্তু আসলে এই ভিসাটার কোনো স্পন্সর নেমের জায়গায় কোনো নাম নেই, তার মানে এটা 100% সাপ্লাই কোম্পানি, এটা আপনারা ধরে নেবেন। পাশাপাশি আপনার যে ডেট অফ বার্থ, এরপর আপনার পেশা, পেশার দিকে কিন্তু ফলো রাখতে হবে। এটা হচ্ছে পেশা, পেশা কিন্তু এখানে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার, এটা কিন্তু রয়েছে। যেহেতু লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার এগুলো আসলে বর্তমানে সাপ্লাই কোম্পানিদের ভিসাই হয়ে থাকে, এই ভিসাটা কিন্তু সাপ্লাই। এভাবে আপনার ভিসাটাও আপনি চেক করে দেখতে পারেন যে আসলে কোন ধরনের ভিসাতে সৌদি আরবে বর্তমানে আপনি আসতেছেন। পেশার দিকে এবং স্পন্সর নেমের জায়গায় আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনি যদি এই স্পন্সর নেম এবং পেশা না দেখে সৌদি আরবে চলে আসেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন।